ভালোবাসার মানুষকে নিজের প্রতি বাধ্য করার একটি আমল। তো আমি আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো আসসালামু আলাইকুম সুফি দর্শক মণ্ডলী, সকলে আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো এবং সুস্থ আছেন। আমিও আল্লাহ তাআলার মেহেরবানিতে ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমি আজকের ভিডিওতে কিছু বিষয় আপনাদেরকে মানে বুঝিয়ে বলবো, আপনারা এই বিষয়গুলি ভালোভাবে বুঝবেন, বোঝার জন্য চেষ্টা করবেন। ভিডিওটি যতটুকু হোক না কেন আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখে বুঝবেন। শুধু এ তাবিজটি আপনি এ তাবিজটি করলেন কোনো কাজ হবে না, আপনি আমার কথাগুলো ভালোভাবে শুনবেন, আমি কী কী বলি সেটা মানবেন ইনশাল্লাহ। তারপর যদি আপনি এই তাবিজটি ব্যবহার করেন আপনি একদিনের মধ্যে দুই এক তিন দিনের মধ্যে ফলাফল পাবেন। তো আপনি যদি এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত জানতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে এই তাবিজটি সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যদি আমার এই চ্যানেলে আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নিচ থেকে, আর নিয়মিত এরকম ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। তো চলেন আজকের এই ভিডিওটি আমি অনেক বিস্তারিতভাবে আপনাদেরকে বুঝিয়ে বলবো। তো চলেন শুরু করা যাক। তো আমি আগে আপনাদেরকে এটা বলি যে আপনি যার সাথে প্রেম করবেন প্রেমটা গভীরে নেবেন না, প্রেমটা একদমই গভীরে নেবেন না, যার কারণে গভীরে নেওয়ার পর এটা অনেক সমস্যা হয়ে যেতে পারে। তো আমি তাকে তার জন্য আপনাকে বলতেছি আপনি প্রেমটা গভীরে নেবেন না, এটা খেয়াল রাখবেন। প্রেম করবেন সমস্যা নেই কিন্তু প্রেমটা বেশি গভীরে নেবেন না, এবং কি প্রেমটার মধ্যে গুনাহের কাজ করার আগে আপনি গুনাহের কাজ করবেন না, আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনি কোনো গুনাহের কাজ করবেন না। যদি করে থাকেন তাহলে এটা অনেক সমস্যা হয়ে থাকে হবে আপনার পরবর্তীতে, এটা আপনার জন্য অনেক সমস্যা হতে পারে, আপনি নিজেও বুঝতে পারবেন না কী সমস্যা হয়ে থাকে। তো আমি বলবো আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে এরকম কোনো গুনাহের কাজ করবেন না যেটা শরীয়তে জায়েজ নাই। আপনার স্ত্রী ছাড়া আপনি যে কোনো মহিলার ঘর মধ্যেও হাত দিতে পারবেন না, এটা শরীয়তে জায়েজ নাই। তো আমরা এই ধরনের জিনিস থেকে বিরত থাকবো। স্বাভাবিক আপনি কোনো মেয়ের সাথে প্রেম করতে পারেন, তো তার জন্য আমি এ তাবিজটি আপনাদেরকে বলবো। অনেকে এরকম হয়ে যায় যে ছেলে মেয়ে অনেকে প্রেম করতে করতে দুই তিন মাস চার মাস পাঁচ মাস দশ মাস এক বছর দুই বছর তিন বছর হয়ে থাকে, এবং কি তাদের মধ্যে অনেক মিলমিশা হয়ে যায়। যারা বিবাহের পর যে কাজটি করব সেই কাজটি বিবাহের আগে অনেকে করে ফেলে, কিন্তু এটা অনেক হারাম অনেক গুনাহের কাজ কিন্তু তারা করে থাকে। কিন্তু এরকমও হয়ে যায় কিন্তু তারা বিবাহের পরের কাজটা বিবাহের আগে করে, কিন্তু তারপরও কিছুদিন পর যদি তাদের বিবাহ হয়তো একসাথে হয় না, মানে তারা এই কাজটা করার পরও তাদের বিবাহ হয়তো হয় না অন্যদিকে হয়ে যায়। কিন্তু আপনারা এই কাজটা করবেন না, যারা প্রেম করেন শুধু প্রেম করবেন, ইসলামী শরীয়তে যতটুকু জায়েজ আছে তার বাহিরে আপনারা অবৈধ প্রেম একদমই করবেন না। যদি আপনাদের থেকে আমার কথাগুলি ঠিক থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন, আর যদি বেরিক থাকে তাহলেও কমেন্ট করে জানাবেন আপনাদের মতামতটা কি। আমি জানতে চাই যে আমি কি কথাগুলো ঠিক বলতেছি নাকি ভুল বলতেছি, আপনাদের থেকে আমি কিছু জানতে চাই। অনেক ব্যয় বলে যে আমল করি ফল পাই না, কেন পাই না সেটা কি আপনি জানেন? আপনার মধ্যে আপনার হয়তো ইমান ঠিক থাকে না, আপনার হয়তো ইমান যে আমলটার নিয়ত ঠিক থাকে না, তারপর আপনি আমল করলে কেন ফলাফল পাবেন? আপনি যদি গুনাহের কাজ করে যদি আমল করতে চান তাহলে কি আপনি ফলাফল পাবেন? না, আপনি কখনো ফলাফল পাবেন না। হয়তো আপনি আমলটি করার আগে হয়তো কোনো গুনাহের কাজ করেছেন, হয়তো আপনি নামাজ পড়েননি, হয়তো আপনি কোনো আকাম কুকাম করে এসেছেন, তারপর যদি আপনি আমলটি করেন তাহলে কি আপনি ফলাফল পাবেন? কখনো না, আপনি কখনোই ফলাফল পাবেন না। আপনার ইমানটা ঠিক থাকতে হবে, যেন আপনার ইমানের মধ্যে যেন ময়লা যেন না বসে, আপনার ইমান থাকতে হবে ফ্রেশ, একদম ফ্রেশ থাকতে হবে, তারপর আপনি আমলটি করেন ইনশাআল্লাহ আপনি ফলাফল পাবেন। তো আজকের এই ভিডিওতে আমি একটা তাদবিরের কথা আপনাদেরকে বলবো, কিন্তু এই তাদবিরটি আপনি কোনো অবৈধ কাজে ব্যবহার করবেন না। এই তাদবিরটি অনেক কার্যকারী একটি মানে অনেক গুরুত্বপূর্ণ শক্তিশালী একটি তাদবির, যে তাদবিরটি আপনি একদিনে করা লাগবে দুই দিন করা লাগবে না। আপনি মোবাইলের স্ক্রিনে যে তাদবিরটা দেখতেছেন যে তাবিজটা দেখতেছেন এটার নিচে দিয়ে একটা লাইন দেখতেছেন, আরবিতে একটা লাইন দেখতেছেন, এখানে লিখবেন কি আপনি আপনার নাম লিখবেন এবং বিনটা থাকবে, বিন আপনার নাম এবং বিন আপনি যার সাথে প্রেম করতে চান যাকে বাধ্য করতে চান তার নামটা রাখবেন।
তার নামটা আরবিতে লিখতে হবে, বাংলাতে লিখবেন না। আপনার নাম এবং বিনটা থাকবে এবং তার নামটা লিখবেন। এভাবে করে লেখার পর আপনি এটাকে কি করবেন, সুন্দর করে কাগজটা ফাটে নেবেন খাতা থেকে। তারপর এটাকে যে তেল আছে সরিষার তেলের মধ্যে এটাকে পুরোটা ভালোভাবে চুবিয়ে নেবেন, যেন এক ফোঁটাও এক চুলো যেন শুকনো না থাকে। পুরোটা একদম ভালো ভালো করে এটাকে চুবিয়ে নেবেন। তারপর এটাকে কী করবেন, আপনি এটাকে আগুনে জ্বালিয়ে দিবেন। তারপর দেখবেন আপনি যার জন্য এই নামটা লিখেছেন, যার নামটা লিখেছেন, যার নামটা লিখে বিল লিখে যার নাম লিখেছেন, সে যেটাই হোক, যে হোক না কেন, আপনার স্বামী স্ত্রী হোক বা যে হোক না কেন, সে বাধ্য হবে আপনার ভালোবাসায়। ইনশাল্লাহ আপনি আমলটি করলে ফলাফল পাবেন। তো ভিডিওটি কেমন লাগলে প্লিজ কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করবেন। এটা অনেক গুরুত্বপূর্ণ একটি আমল।